टाइम फैक्ट्री स्टेशन में तो टे कुरियर है मी नंबर वन 60 फुट 60 फुट दे अमी टू दी डिवाइड कर लाम 60 फुट दे अमी टू दी डिवाइड कर लाम वो 32 टू दी डिवाइड कर लाम 16 टू दी डिवाइड कर लाम 8 टू दी डिवाइड कर लाम 4 टू दी डिवाइड कर लाम 2 64 स्क्वायर रूट ऑफ 64 इक्वल टू उन्ते एक पेयर हमें कह लाम रूट ओवर 2 स्क्वायर इंटू 2 स्क्वायर इंटू 2 स्क्वायर इक्वल टू 2 इंटू 2 इक्वल टू 8 इटा हलो मेथड ऑफ प्राइम फैक्टराइजेशन আর আশা করি আর পারবাই 289 হইল গিয়া 289 হইল 17 × 17 রুট ওভার 289 ইকুয়াল টু রুট ওভার 17 স্কোয়ার ইকুয়াল টু 17 উত্তর হইল কি দেখা যায় তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড স্কোয়ার অফ টেবল 1 1 = 1 2 2 = 4 3 3 = 4 হল 9 পর্যন্ত আমরা লিখবো ডিভিশন মেথডের ক্ষেত্রে নাম্বার ওয়ান আছে 1 5 2 1 1 5 2 1 হাউ টু বাই দ্য স্কোয়ার রুট দি নাম্বার বাই ডিভিশন মেথড ফার্স্ট প্রথমে লোক গিয়ে আমি পেয়ারিং ফ্রম রাইট সাইড রিমেম্বার দ্যাট পেয়ারিং ফ্রম রাইট সাইড আমরা পেয়ারিং রাইট সাইড করলাম এটা একটা পেয়ার এটা একটা পেয়ার এর বাদে আমরা স্কোয়ার রুট টেবিল সিলেক্ট করবো 2 2 = 4 3 3 = 9 4 2 = 16 15 4 4 = 16 ইজ গ্রেটার দেন 50 সো 3 3 = 9 উইচ ডিভাইড বাই 3 3 = 9 15 - 9 ডিভাইড হলো 6 এখন আমরা পেয়ারটা ডাউন করলাম হোল পেয়ার একলগে ডাউন করা লাগবে না স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা পেয়ার ডাউন করা লাগবো এর বাদে 3 দিয়ে আমি ডিভাইড হবো 2 দিয়া 3 2 = 6 এখন আমরা দেখা যায় ইউনিট ডিজিট ইন আছে 1 আমি স্কোয়ার রুট প্রসিড করবো স্কোয়ার রুটের মাঝে আমার ইকানোর মাঝে 1 1 = 1 আছে আর 1 5 = 8 8 = 9 9 = 81 অন্য 1 ইউনিট ডিজিট ফাইয়ার দুইটা ক্ষেত্রে ফাইয়ার দেখা যায় ইউনিট ডিজিট 1 হইব দেখা যায় 1 1 = 1 আর হইল কি 9 9 = 81 1 এখন আমরা কেটা করবো অন্য 6 1 1 করবো অন্য 1 করার বাদে 6 1 হইব অন্য 6 1 মিলছে না যার কারণে আমরা কেটা করবো নেক্সট আমরা করবো 6 আমরা জানি 9 9 = 81 অন্য 9 অন্য 9 পুট করবো পুট করার পরে 9 9 = 81 হইল 8 9 6 = 54 প্লাস 8 হইল 62 স্যার উই ওখানে আমরা করবো 9 পুট করবো অন্য 9 পুট করবো 9 9 = 81 কেটে করলো 8 6 9 = 54 প্লাস 8 হইল 62 রিমাইন্ডার 0 হইছে সুতরাং 1 5 2 1 স্কোয়ার রুট হইল 39 এটা হইল ডিভিশন মেথডে এইভাবে সলভ করা আর একটা আমি বড় নাম্বার লই যেমন কি কোয়েশ্চন নাম্বার 7 7 ক্ষেত্রে 2 7 0 4 পেয়ারিং করলাম রাইট সাইডটা গিয়া এখন 27টা স্কোয়ার টেবিল আমার খানো পড়ে দেখি স্কোয়ার টেবিল হলো 6 = 36 গ্রেটার হয়ে যায় 5 5 = 25 লোয়েস্ট হইব 5 5 = 25 7 - 5 = 2 এখন আমরা কিতাব অর্ডারে 2 × 2 করি অন আনবো 2 5 = 10 পেয়ার ডান কর্মো 0 এখন আমরা ইউনিট ডিজিট পাইছি ইউনিট ডিজিট 2 পাইছি 4 পাইছি তো 4 দেখা যায় ইউনিট ডিজিট রইলে আমরা কোন টেবিলে যাব লাগব হয় 2 2 = 4 না 8 8 = 64 যাব লাগব আমি দেখিলাই 2 দিয়া অন 2 পাইমু অন 2 পাইমু 2 2 = 4 0 2 1 = 2 মিলে গেছে গিয়া রিমাইন্ডার 0 স্কোয়ার রুট অফ 2 7 0 4 ইকুয়াল টু 52 অত হইল কি দেখা যায় এটা বাড়ি গেল গিয়া আমি 3 ডিজিট নাম্বার লইয়ার দেখা যায় 3 ডিজিট নাম্বার হইল 625 625 পেয়ারিং ও করলাম পেয়ারিং করার বাদে
इन मध्य देखा जाए वन वन जार वन टू टू जार फोर थ्री थ्री जार नाइन थ्री थ्री जार नाइन हम बड़ो ही जाएगी टू टू जार फोर सिक्स माइनस फोर हिल टू এখন আমরা কি করতাম ওটারে টু দি মাল্টিপ্লাই করতাম সবসময় ওটারে দুই দি মাল্টিপ্লাই করি ওয়ান এটা হইল ফোর ফেয়ার ডাউন করি হইল টোয়েন্টি ফাইভ এখন ইউনিট ডিজিট ফাইভ থাকব অনলি ফাইভ ফাইভ যায় টোয়েন্টি ফাইভ ফাইভ থাকে কাজেই আমরা ওখানে কি থাকবো অন ফাইভ বয়মু আর অন ফাইভ বয়মু ফাইভ দিয়ে ওটার এন্টার করলে ফাইভ ফাইভ যায় টোয়েন্টি ফাইভ ফাইভ ফোর যার টোয়েন্টি টু প্লাস টু হইল টোয়েন্টি টু ওর তো রিমাইন্ডার জিরো হয়ে গেল গিয়া সুতরাং সো স্কোয়ার রুট অফ সিক্স টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ দিস ইজ দ্য ডিভিশন মেথড আমরা ফার্স্ট যেটা করছি এটা আমরা আগেও করছি প্রাইম ফ্যাক্টর লইয়া পেয়ারিং করিয়া আমরা স্কোয়ার রুট বাহরমু ওইল দুইটা মেথড হলো স্কোয়ার রুট বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অ্যান্ড স্কোয়ার রুট বাই ডিভিশন মেথড এখন বোঝার চেষ্টা করিও সাইন দেখি না পারলে আমার তো করিও